কাশ্মীর আবরণ সম্পর্কে আগে পড়েছিল, কিন্তু নিজে। 264 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। কখনো চোখে দেখেনি, তার সাম্রাজ্যের পূর্ব দিকে ওকার জলপাই গাছের ঘন অরণ্যে আত্মগায়পন করে থাকা প্রাণীর দল, তীক্ষ্ণ কণ্ঠী ময়না, ময়ূর, বানর আর জমকালো তায়তা পাখি তাকে বিমাহিত করে। বাবুরি হাজার বিদ্রোহ দমন করে আসার পরে সে এই এলাকায় বিজয় উদযাপনের জন্য শাহী শিকারের আয়োজন করেছিল বলে সে নিজের কাছেই কৃতজ্ঞ বায়াত করে। 5 দিন আগে বাবুরি তার লায়েকদের নিয়ে কাবুলে ফিরে এসে বাবরের পায়ের কাছে আর্গুনের কাটা মাথাটা অর্পণ করেছিল। এখন সেও নীলগাইটার দিকে তাকিয়ে আছে। তোমার পালা, বাবর ফিসফিস করে বলে, সেটাই উপযুক্ত পুরস্কার হবে। বাবুরি জুনিপারের ঝাইপের আড়ালে লুকিয়ে থাকা নীলগাইটার দিকে নীলচোখে তাকিয়ে থাকার অবসরে ধনুকে তীর যুক্ত করে ছিলাটা কানের কাছে টেনে আনতে থাকে, যতক্ষণ না মনে হতে থাকে যে ধনুকটা ভেঙে যাবে। বাবর তাকিয়ে দেখে সাদা পালকযুক্ত তীরটা অসন্দিগ্ধ অ্যান্টিলায়েক্টার কোমল গলায় আমূল বিদ্ধ হয়, কোনো ধরনের শব্দ বা লম্বা পাপড়িযুক্ত চোখে কোনো পলক না ফেলে মাটিতে একপাশে কাত হয়ে উল্টে পড়ে। মুহূর্তের জন্য বাবর কোনো সাহত প্রাণী দেখতে পায় না। তার চোখে ওয়াজির খান ভাসতে থাকে, গলায় উজবেক তীরবিদ। ধহই ঘায়রা থেকে খরস্রোতা নর্দে পিছলে পড়ছেন এবং চোখ ঘুরিয়ে নেয়। আবেগ আর স্মৃতি কখন মানুষকে অতি করবে কিছু বলা যায় না। এই একটা বিষয় সে এতাই দিনে ভালাই বুক পেরেছে। চমৎকার টাইমার নিশানবেদের দক্ষতা অসাধারণ। বাজারের বালকের তুলনায় বলছেন, কাবুল বিজয় উদযাপনের পরে গেন রাতের ভাইজ সভাটা ছিল সবচেয়ে জৌলুসম। মশালের কমলা আলোতে সাধারণ দুর্গ যেটাতে সে এবার শিকারের জন্য এসে উঠেছিল, তার সঙ্গিনায় একটা পাইনকাঠের মঞ্চে বাবর উপবেশন করে, তার পাশে ছিল বাড়ি। বাবর শীঘ্রই উলুসের আদেশ দেবে, বিজয়ীর অংশ বাবুরিকে প্রথম ভেড়াটা পরিবেশন করতে বলে। সে কাবুলের তীব্র লাল সুরা তার উদ্দেশ্যে পান করে বাবুরিকে কর বেগি, যুদ্ধক্ষেত্রে তার পারদর্শিতার জন্য ধনুকের সর্দার উপাধিতে ভূষিত করবে। কিন্তু সেদিন গভীর রাতে মাইশের শিং আর রূপা দিয়ে তৈরি দুই হাতল যুক্ত পানাধার থেকে পান করতে করতে মাঠের অন্য প্রান্ত থেকে তার লায়েকদের হই হুল্লোড়ের শব্দ আর বীরত্ব গাথার আওয়াজ এবং বিছানায় তাদের প্রবল নাক ডাকার শব্দের মাঝে সে টের পায় নিজের ভেতর অসন্তোষ ধীরে ধীরে দানা বাঁধছে। সুরার পরিমাণের সাথে ঠিক যখন অন্য শাসকরা সন্তোষ টি বায়াত করবে। বাবুরি হাজারাদের বিদ্রোহ দমন করেছে এবং পথের পাশে তাদের ছিন্ন মস্তকের যথেষ্ট বড় স্তূপ তৈরি করেছে, যা পথিকদের মনে ভয় আর ভবিষ্যৎ বিদ্রোহীদের প্রশমিত করতে সাহায্য করবে। কাবুল তার স্বর্গ, তার সম্মানের শান্তি প্রলেপ এখন নিরাপদ। তার রাজধানীকে সুশায়িত করতে সে নিত্য নতুন উদ্যান আর ভবনরের নকশা পরিকল্পনা করছে। কিন্তু তারপরেও সে কেননা শান্তি পাচ্ছে না। 265 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। কারণ উচ্ছ্বাসা তার অন্তরকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত, সুখ শান্তি সব হরণ করে নিচ্ছে। সুরার পাত্রে আরেকটা লম্বা চুমুক দিয়ে বাবর ভাবতে থাকে, আর কয়েকদিন পরেই তার আম্মিজান আর নানিজান কিসিম থেকে এখানে এসে পৌঁছাবেন। আম্মিজান তার সাথে মিলিত হতে পেরে যারপর নাই আনন্দিত হবেন সত্যি, কিন্তু তার মনে অব্যক্ত প্রশ্নটা তিনি ঠিকই বহন করে যাবেন, কবে বায়েনকে উদ্ধারের প্রতিশ্রুতি সে পূর্ণ করবে। এসান দৌলতের তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে সে একই প্রশ্ন দেখতে পাবে যা তাকে বৃত করছে, এরপরে কি নতুন কোনো অভিযান, কখন এবং কোথায়। তৈমুর কিংবা তার পরম শ্রদ্ধেয় চেঙ্গিস খান কখনো একই স্থানে বেশি দিন কাটাননি, নিজের অর্জন কখনো তাদের সন্তুষ্ট করেনি, কোনো সন্দেহ নেই এসব কথাই বৃদ্ধা তাকে আবার মনে করিয়ে দেবেন। আপনাকে দেখে অভিযানের আগে কারো প্রিয় ঘায়রা খায়রা হয়ে গেলে যেমন দেখাবে, অবিকল সেই রকম দেখাচ্ছে। বাবুরির অস্থিসর্বস্ব মুখ সুরার প্রভাবে চকচক করছে এবং হাজাদের বিরুদ্ধে সাহসিকতা আর চাতুর্য দেখাবার পুরস্কার হিসাবে বাবরের দেয়া শায়ানার মালা তার গলায় লটকে আছে। আমি ভাবছিলাম, 10 বছর আগে আমি যখন একেবারেই বাবিনি তখন আমি সুলতান হই, কিন্তু আমি সবসময় ভেবে এসেছি সুলতান হবার আগে নিয়তি আমার ভাগ্যে বিশেষ কিছু রেখেছে। বাবুরির চিমারচরিত সন্দিহান অভিব্যক্তি বাবর অগ্রাহ্য করে।
সে যেভাবে বেড়ে উঠেছে বেচারা কিভাবে বুঝবে, যেখানে তার প্রিয় জন্মদাতা যাকে তুমি ভালোবাস স্থির সম্ভাব্য মহত্বের আর এখনো অর্জিত হয়নি সেই সম্ভাবনার কথা বলেন। হে সত্যি কথা হলো আমি অস্থির খেয়ে উঠেছি, অসন্তুষ্ট। কাবুল ঠিকই আছে, কিন্তু আমি আরো চাই। প্রতিদিন যখন ডায়েরি খুলে বসি কিছু লিখতে, আমি ভাবি ভবিষ্যতের পাতায় আমি কি লিখব। সেখানে কি মহান কোনো গৌরব, মহান কোনো বিজয়ের কথা লেখা হবে, নাকি সেগুলো ফাঁকাই থাকবে। আমার বিশ্রাম নেবার সময় নেই, আমাকে শক্ত করে নিয়তির হাল ধরতে হবে। আমি আমার জীবনের সময়গুলো উল্লেখিত কিছু না করে বৃথায় নষ্ট করতে চাই না। আপনি ঠিক কি করবেন বলে ভাবছেন? সাইবানী খানকে আক্রমণ করবেন। আমার সেনাবাহিনী আক্রমণের যোগ্য হয়ে উঠলে তাইমার পরামর্শের জন্য অপেক্ষা করব না, কিন্তু এখনই না। তাকে এখন আক্রমণ করলে আহাম্মক কি করা হবে? তাহলে আপনি কি করতে চান? বাবর আরেকটা লম্বা চুমুক দেয়, টের পায় সুরাটা ভেতরে প্র বেশ করে তার বাচন শক্তি আর কল্পনাকে মুক্ত করে। সহসা তার মনের গভীরে থাকা একটা ধারণা স্ফটিক স্বচ্ছ রূপ লাভ করে। হিন্দুস্তান, আমি সেখানেই যেতে চাই। রেহানার গল্প তাইমার মনে আছে। আমি যদি সম্পদ কুক্ষিগত করতে পারি, তৈমুর যেমন করেছিলেন, তাহলে সাইবানী খান বা পারস্যের শাহ কেউ আমার সামনে দাঁড়াতে পারবে না। সে তার আসনে বসে উত্তেজনায় দুলতে থাকে। বাবুরি তার কাঁধে। 266 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। একটা হাত রেখে তাকে সুস্থির করতে চায়, কিন্তু সে এক ঝটকায় তার হাত সরিয়ে দেয়। সে তার কল্পনার চোখে রুবির চোখযুক্ত সায়ানার হাতিটা দেখতে পায়। আপনার উচিত হবে নিজের সহজাত অনুভূতি অনুসরণ করা। বাবর ঝাপসা চোখে তার দিকে তাকায়। কি? আমি আপনাকে বলতে চেয়েছি নিজের অনুভূতির কথা শুনতে। আপনার তথাকথিত ভাগ্য যার কথা বলতে আপনি ভীষণ পছন্দ করেন সেটা আপনাকে কোথায় নিয়ে যায় দেখা যাক। বাবুরির কণ্ঠস্বর যদিও অনেক দূর থেকে ভেসে আসছে বলে মনে হয় এবং চারপাশের হট্টগায়লের ভিতরে যা অনেকটাই হারিয়ে যায়, কিন্তু বার্তাটা পরিষ্কারভাবে বাবরের ভিতরে প্রবেশ করে। তার সুরার নেশা নিমেষে ঘুচিয়ে দেয়। হ্যাঁ, সে একটা বাহিনী নিয়ে কাবুল নদী বরাবর দক্ষিণের হিন্দুস্তানের দিকে এগিয়ে যাবে। সে প্রশস্ত সিন্ধুর দিকে তাকিয়ে দেখবে, অন্য তীরের অবিশ্বাস্য সম্পদের কথা বিবেচনা করবে এবং সম্ভবত নিজের জন্য কিছু দখল করতে পারে। 5-5 বাবরের অনুরাধে শাহী জ্যোতিষী গ্রহ নক্ষত্রের অপরালোচনা করে দেখেন। রাতের পরে রাত তারা তাদের চার্ট পর্যবেক্ষণ আর কাবুলের উপরের অন্ধকার আকাশ আলোকিত করে থাকা বেকারাজির অসম্ভব জটিল বিন্যাস পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেন। জানুয়ার শিয়াশে সূর্য যখন কুম্ভরাশিতে অবস্থান করছে তখন অভিযান শুরু করার এত সময় তারা দাড়িতে টোকা দিতে দিতে অবশেষে খুঁজে পান। বাবর চি বুঝতে পারে না তাদের ভবিষ্যৎবাণী সে নিজে বিশ্বাস করে কিনা, কিন্তু আর পাকেরা করে। অজানা অঞ্চলে তাদের অভিযানে গ্রহ নক্ষত্রের বরাভয় রে এটা মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে। জ্যোতিষদের পরামর্শ অবশেষে তাকে অভিযান শুরুর প্রস্তুতি নিতে সহায়তা করবে। আগামী কয়েকটা মাস সে সেনাবাহিনী গঠন আর অভিযানের পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকবে। শরতের শেষ ফলটাও কাবুলের চারপাশের বাগান থেকে সংগৃহীত হবার পরেই কেবল কিসম থেকে বাবরের আম্মিজান আর নানিজান এসে পৌঁছান। সে আরো আগেই তাদের আনতে লায়েক পাঠাতে চেয়েছিল, কিন্তু হাজার বিদ্রোহের কারণে সে সতর্ক অবলম্বন করে। কিন্তু তুর্যধ্বনি আর তায়রনদারের উপরে টাকের আওয়াজের মাঝে তারা তাদের দলবল নিয়ে দুর্প্রাসাদে প্রবেশ করতে তার মনটা গর্বে ভরে উঠে। খুতলাগ নিগারের স্বাস্থ্য অনেক খারাপ হয়ে গিয়েছে এবং দীর্ঘ ভ্রমণের ধকলের কারণে তাকে ক্লান্ত আর দুর্বল দেখায়। বাবর দেখে ফাতিমার উপরে তিনি ভীষণভাবে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এসান দৌলত বরাবরের মতাই প্রাণবন্ত রয়েছেন। দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। তারা নিজেদের কক্ষের অবস্থান গ্রহণ করা মাত্র তিনি দু হাতে তার মুখ ধরে তাকিয়ে থাকেন। আমার বাছা দেখছি পুরুষ হয়ে উঠেছে, তার মুখ ছেড়ে দিয়ে সন্তুষ্টির সাথে মাথা নেড়ে তিনি বলেন। খুতলাক দেখা তাইমার ছেলে গত কয়েক মাসে কেমন বদলে গিয়েছে দেখা, তার কাঁধ কেমন চওড়া হয়ে উঠেছে। তিনি তার বুকে চাপড় দিয়ে তার বাহুর ঊর্ধ্বাংশে আঙুল দিয়ে খোঁচা দিয়ে দেখেন, যেন কেনার আগে ঘায়েরা খুঁটিয়ে পরখ করছেন, সিংহের মতো পেশি। খুতলাগ নিগার তার দিকে তাকিয়ে থাকে কিন্তু কিছু বলে না। তিনি আগের চেয়ে অনেক নীরব হয়ে গেছেন,
আব্বাজানের আকস্মিক মৃত্যুর পরে তাকে যে মহিলা ফারগানার সিংহাসনের জন্য প্রস্তুত করে তুলেছিলেন সেই মানসিকভাবে শক্তিশালী মহিলা যেন অন্য কেউ ছিল। দু বছর আগেও পাহাড়ে পাহাড়ে অবিশ্রান্ত ঘুরে বেড়ান সেই মহিলার চেয়ে এখন তিনি অনেক দুর্বল একজন। আপনাদের দুজনের সাথে আমার জরুরি কথা আছে। আসছে জানুয়ারি মাসে আমি কাবুল ত্যাগ করে দক্ষিণের আমার বাহিনী নিয়ে হিন্দুস্থানে আমার ভাগ্য পরীক্ষা করতে যাব। আমার অবর্তমানে বাইসাঙ্গার রাজপ্রতিভুর দায়িত্ব পালন করবে। তার কথা শেষ হতে এসান দৌলত সম্মতির সাথে মাথা নাড়েন, কিন্তু খুতলাগ নিগারকে কিছু একটা বিচলিত করে তোলে। শায়ানালরির কারুকাজ করা তাকিয়া যেখানে তিনি হেলান দিয়েছিলেন সেখানে থেকে রে ধীরে উঠে বসে মাথা নাড়তে থাকেন, যেন কোনো কথা খুঁজে পাচ্ছেন। তাকে কাঁদতে দেখে বাবর চমকে উঠে, তিনি কান্না মায়সার কোনো চেঞ্জ করেন না। তার সামনে তিনি প্রবলভাবে কাঁপতে থাকেন এবং হাত দিয়ে নিজের মাথার লম্বা চুল মাইচড়াতে থাকেন যেখানে এখন সাদার ছায়া দেখা দিয়ে দেশ মেয়ে। এসান দৌলতের স্বরে স্পষ্ট অসন্তুষ্টি প্রকাশ পায়। বাবর তার আম্মিজানের হাত ধরে তাকে প্রবায় দিতে চেষ্টা করে, যেন না তিনি একটা বাচ্চা মেয়ে আর সে তার বাবা। আমাকে বলেন কি হয়েছে খানজাদা? বাবর, তুমি তাইমার প্রতিশ্রুতির কথা ভুলে গেছো। তুমি কথা দিয়েছিলে তাকে উদ্ধার করবে দক্ষিণের, কেননা তুমি তাইমার সময় নষ্ট করছে। তিনি তাকে আঘাত করলেও হতা বাবর এতটা কষ্ট পেত না। লজ্জা, হতাশা আর বেদনার একটা পরিচিত রঙে তার চেহারা লাল হয়ে উঠে। তার কথা আমার সবসময় মনে আছে, আমি আমার প্রতিশ্রুতি রাখব, কিন্তু এখনো সময় হয়নি। সাইবানি খানকে মায়াকাবেলা করতে হলে আমাকে আরো সৈন্য আরো অর্থ সংগ্রহ করতে হবে। এবা রের অভিযানে হতা আমি সেটা অর্জন করতে পারব, কিন্তু আমি শপথ করছি যত শীঘ্রই সম্ভব আমি খানজাদাকে খুঁজে বের করব। তার আম্মিজানের ফেপানি ধীরে ধীরে প্রশমিত হয়ে আসে এবং তার শরীর শান্ত হয়। বাবর তার কপালে আলো করে চুমু দেয়, কিন্তু তিনি তার ভেতরে যে অশান্তির আগুন জেলে দিলেন সেটা প্রশমিত হতে অনেক সময় লাগবে। 268 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। আগামী সপ্তাহগুলাতে সে হিন্দুস্তান অভিযানের প্রস্তুতিতে নিজেকে ডুবিয়ে রাখতে চেষ্টা করে। সে একই পথ ধরে যাবে, কাবুল নদী বরাবর দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে গিয়ে খাইবার গিরিপথ অতিক্রম করবে। এক শতাব্দী আগে তৈমুর যে পথ দিয়ে এগিয়ে গিয়েছিলেন, বরফ পড়া শুরু হবার আগের স্বল্প সময়ে তৃণভূমি সাদা হয়ে উঠতে আর দৃশ্যপট ঝাপসা হতে শুরু করতে, যখন বাইঝা দুষ্কর, কোথায় পর্বতমালা শেষ হয়েছে আর কোথায় ধূসর আকাশ শুরু হয়েছে। বাইসাঙ্গার আর বাবুরি লায়কদের অভিযানের জন্য প্রশিক্ষিত করে তাদের নিজস্ব বাহিনী আর স্থানীয় উপজাতিগুলো থেকে সংগৃহীত নতুন সৈন্য। উপজাতি লায়কগুলো খারাপ না। বাবর তাদের ঘায়ারার পিঠে সওয়ার অবস্থায় খড়ের নিশানায় তীর ছুটতে বা বর্ষা দিয়ে দ্রুত বেগে ঘায়ারা দাবড়ে তরমুজ আর ভেড়ার মাথা বিদ্ধ করতে দেখে ভাবে, কিন্তু কে জানে তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে। অনেক রাত বাবর ভ্রাম্যমান বণিকদের ঝুলেপ্রা মুখের অবিশ্বাসী শ্রোতাদের সামনে বিচিত্র সব প্রাণীর গল্প বড়াই করে বলতে শুনেছে, এমনকি দানবের গল্প হিন্দুস্থানের বটগাছের অরণ্যে ঘুরে বেড়ায়, যাদের ঊর্ধ্বমুখী সুর অসতর্ক পথিকের গলা টিপে ধরে দম আটকে ফেলে। দাড়ি নগ্ন সাধু সন্ন্যাস দল, মুখে ছাই ভস্ম মাখা প্রতিমা পূজারীর দল, যারা অন্ধকার গুহায় বাসহজিয়ার জীবনেই চুল দাড়ি কাটে। দাড়ি বেশিরভাগটাই বালকিল্য সুলভ অর্থহীন, কিন্তু সে তারপরেও খারাপ কিছুর জন্যই প্রস্তুত থাকতে চায়। এই চো শেষ পর্যন্ত জানুয়ারি মাস আসতে জেফ ছেড়ে বাঁচে, যদিও চারপাশে এখনো পুরু বরফ জমে আছে, কিন্তু শহর ভয়ঙ্কর তুষারঝড় শেষ হয়েছে এবং তারা ঘায়রা নিয়ে বেরিয়ে পড়তে পারে। ছয় দিন একটানা অগ্রসর হয়ে অগ্রসর হবার গতি নির্দিষ্ট করেছে ঢাইলের শব্দ বাবর। তার 2000 সৈন্যের শক্তিশালী বহর নিয়ে খাইবার গিরিপথের মুখে এসে উপস্থিত হয়, কিন্তু 7 দিনের দিন সূর্য যখন মাথার উপরে ক্রমশ রুক্ষ হয়ে ওঠা ভূপ্রকৃতি থেকে রঙের স্পর্শ শুষে নিচ্ছে, বাবরের মনে হয় সে ঠিক তার সামনে ডান দিকের পাহাড়ে কিছু একটা নড়াচড়া দেখতে পেয়েছে। সে তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে থেকে থামবার নির্দেশ দেয়। কি ওটা? বাবুরির কথার মাঝেই পাহাড়ের নিচের ঢাল বেয়ে নুড়ি পাথর গড়িয়ে পড়ার শব্দ হয়। আমি জানি না, আমি শাড়ির চারদিকে রক্ষামূলক বেষ্টনীতে প্রহরী নিয়ায়েত করেছি, তারপরেও গুপ্তঘাতক কিভাবে বেষ্টনীর ভিতরে প্রবেশ করেছে। চলো আমরা সামনের পাহাড়ে উঠে ভালো করে দেখি। বাবর তার ঘায়রা থেকে লাফিয়ে নামে, তায়ামরা তীর তৈরি রাখো আর আমাদের রক্ষা করো। দাড়ি উদ্ধৃতি চিহ্ন, সে তার দেহরক্ষীদের উদ্দেশ্যে বলে।
বাকিরা সবাই আমাদের সাথে এসো। দুনিয়ার পাঠক এক হও www.amarboi.com। কয়েক মিনিট পরে বাবর জনমানবহীন বিরাম পাথুরে চূড়ার দিকে হতাশ চোখে তাকিয়ে থাকে। কিছু নেই, খালি ফাঁকা সব। মানুষ বা পশুর পাল যাই থাকুক পোগার পার হয়ে গিয়েছে। তারপরে সে আবার দূরবর্তী কিনার থেকে পাথর গড়িয়ে পড়ার আওয়াজ পায়। সে আড়ারি দৌড়ে গিয়ে বাদামি জোব্বা আর ধোলা পাজামা পরিহিত একজনকে নুড়ি পাথরের উপর দিয়ে পাগলের মতা পিছলে পালিয়ে নেমে যেতে দেখে। বাবর নিমেষে তার ধনুক নামিয়ে লায়েকটাকে লক্ষ্য করে একটা তীর ছুড়ে মারে। লায়েকটা চিৎকার করে উঠে এবং পাহাড়ের পাদদেশে পাথুরে ভূমিতে কোনমতে লুকিয়ে পড়ে। পেছনে বাবুরি আর দেহরক্ষীর দলকে নিয়ে বাবর পাথরের উপর দিয়ে পিছলে নিজের শিকারের পেছনে ধাওয়া করে। পাহাড়ের পাদদেশে পেয়েছে বাবর লায়েকটা আধা দৌড়ে আধা হেঁচড়াতে হেঁচড়াতে পাথরের মাঝ দিয়ে এগিয়ে যেতে দেখে। তীরটা ডান বাহুতে কাঁধের ঠিক নিচে বিদ্ধ হয়েছে। দ্রুত দৌড়ে বাবর তার কাছে পৌঁছে একটা লাফ দিয়ে লায়েকটাকে নিয়ে পাথরের উপরে আছড়ে পড়ে। শীঘ্রই তার দেহরক্ষীর দল এসে উপস্থিত হয় এবং লায়েকটাকে বেঁধে ফেলে। বাবর উঠে দাঁড়িয়ে নিজের আলখাল্লা থেকে ধুলো ঝাড়ে, তুমি কে? পিখি, গাগিয়ানিষদের সর্দার। লায়েকটা হাফাতে জিতে বলে, তুমি এখানে কি করছিলে? সি পিখির চোখ পাহাড়ি বিড়ালের মতা অর্থটি দেখতে পিটপিট করে, কিন্তু সে যদি মিথ্যা বলতে চেয়েও থাকে কিসেটা অবান্তর ভেবে বিরত থাকে। গিরিপথের দিকে আপনাদের গতিরই উপর নজর রাখছিলাম। আর সেটা তুমি কেন না করছি? এখানে পাঠানরা থাকে লুটপাটের মতা কাফেলার সন্ধান দিতে পারলে আমাকে আর আমার লায়েকদের পুরস্কৃত করে। গত বছর ফসল ভালো হয়নি, তার উপরে শীতকালটাও দীর্ঘস্থায়ী হয়েছে। আমার লায়েকেরা কখনো সচ্ছল ছিল না, কিন্তু এবছর আমি যদি লুটপাটের সন্ধান না দিতে পারি তবে আমাদের সবাইকে না খেয়ে থাকতে হবে। আমি একজন সুলতান, আমার সেনাবাহিনীর নেতৃত্ব দিচ্ছি। উটের বহর নিয়ে আসা কোনো হায়তোকা সৌদাগর না। আমি কি ব্যাটার গলা ফাঁক করে দেব? বাবুরি কোমর থেকে খঞ্জর বের করে গুপ্তচরদের স্বাভাবিক শান্তি কার্যকর করতে প্রস্তুত। না, আমার মাথায় আরেকটা ভালো বুদ্ধি এসেছে। বাবর আবার পিখির দিকে তাকায় যে সম্ভবত সর্দার হিসাবে মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করেছে। তুমি এই পাহাড় ভালো করে চেনো আর তুমি বাঁচতেও চাও। হ্যাঁ অবশ্যই, দুটোই চা। তাছাড়া আমি আপনার নিরাপত্তা বেষ্টনী অনায়াসে অতিক্রম করেছি, তাই না? 270 দুনিয়ার পাঠক এক হও www.amarboi.com। তাইমার জীবন বাঁচাবার বিনিময়ে তুমি গিরিপথের আশেপাশে তাইমার মিত্রদের খবর পাঠাবে যে আমি সুলতান বাবর গিরিপথ দিয়ে আসছি। আমাকে যদি কোনো গায়ত্র আক্রমণ করার দুর্মতি দেখায় তবে তাদের নিশ্চিহ্ন করে দেয়া হবে, আর তুমি আমাদের পথপ্রদর্শক হবে। কোনো ধরনের ঝামেলা পাকাবার চেষ্টা করলে আগে তুমি মারা পড়বে। পরিষ্কার বাইঝাতে পেরেছি। পিখিকে বখশ দেবার সিদ্ধান্ত লাভজনক প্রতিপন্ন হয়। তিনটা লম্বা যাত্রার মাধ্যমে সে পুরো বহরটাকে খাইবার গিরিপথের বোবফাবৃত জনশূন্য আঁকাবাঁকা পাথুরে খাজের ভিতরে দিয়ে পার করে নিয়ে আসে। জামের মাটির তৈরি বসতবাটির বসতিতে তারা নেমে আসিতে বাতাস ততক্ষণে উষ্ণ হয়ে উঠেছে এবং আরো তিন দিনের ক্রমাগত যাত্রা তাদের সিন্ধুর কাছে পৌঁছে দেয়। বাবর প্রশস্ত নদীর দিকে তাকিয়ে থাকে। বরফ গলা পানিতে এতটাই পূর্ণ হয়ে আছে যে দু তীর ছাপিয়ে তার স্রোতধারা বয়ে চলেছে। তার পৃথিবী আর হিন্দুস্তানের উষ্ণ রহস্যময় ভূমির মাঝে সীমানা চিহ্নিত করে এই নদীটা বয়ে চলেছে। এটাই তাহলে সিন্ধু নদী। বাবুরি তার পাশে একটা গাট্টাগায়েরটা খায়াজা করা ঘায়রায় উপবিষ্ট, যা পানি খাবার জন্য অস্থির ভূমিমাথা নাড়াচ্ছে। যা বাবর প্রমত্তা নদীর স্রোতের দিকে তাকিয়ে থাকে, তার মাঝের পূর্বেকার উল্লাস অনেকটাই কমে এসেছে। আনে নদী অতিক্রম করতে পারবো না, আমাদের বেশিরভাগ ঘায়রা আর মাত্র দশা, তাহলে আর দেখতে হবে না, আমরা সর্বশান্ত হব। পিখিকের কাছে পাঠাও, আমার লায়েকদের লুটপাটের সামান্য সুযোগ অন্তত আমাকে উচিত। 10 মিনিট পরে আদিষ্ট লায়েটা তার সামনে হাজির হয়, মাথার খয়েরি মখমলের টুপি তার হাতে ধরা। আমরা এখানে নদী পার হতে পারবো না, আমাকে হয় পানি কমা পর্যন্ত অপেক্ষা করতে হবে, নতুবা এমন একটা স্থান খুঁজে পেতে হবে যেখানে আমাদের ঘায়রাগুলো নিরাপদে সাঁতরে ওপারে যেতে পারবে। পিখি কাঁধ ঝাঁকায়। নদী এবছর বেশ প্রমত্তা, দেখতেই পাচ্ছেন। পানি কমতে কমতে তাও কয়েক সপ্তাহের ব্যাপার, ততায় দিন অন্য কোনো জায়গা দিয়ে অতিক্রম করা অসম্ভব ব্যাপার। নৌকার বন্দোবস্ত, নদীতে কোনো জেলে দেখছি না কেন?
মাঝি ছিল সুলতান, কিন্তু গিরিপথ দিয়ে আপনার আগমনের সংবাদ পেয়ে দেখতেই পাচ্ছেন ব্যাটারা নৌকা নিয়ে ভেগে গিয়েছে বাবর গালবকে। নদীর পানি কমার অপেক্ষা থাকার সময়ে আমরা এপার দিয়ে আর কোথায় যেতে পারি? 271 দুনিয়ার পাঠক এক হও www.amarboi.com। কোহাট এখান থেকে দু দিনের যাত্রা পথ, শস্য আর গবাদি পশুতে সমৃদ্ধ একটা বসতি। পিখিকে ধূর্ত দেখায়, সেখানের বাসিন্দারা আমার জাত শত্রু। গত বছর গ্রীষ্মে পাহাড়ে তারা আমার গ্রামে হামলা করেছিল, আমার লোয়েকদের খুন করে, মেয়েদের তুলে নিয়ে যাবার সময় আমাদের গবাদি পশুর পালো তাড়িয়ে নিয়ে যায়। তাদের কোনো ক্ষতি করতে পারলে আমার ভালাই লাগবে। আমাদের সেখানে নিয়ে চলো, তারপরে তুমি মুক্ত। এই নিয়ে 10 বার বাবর নিজের আহাম্মকির জন্য গাল দেয়। মাত্র এপ্রিল মাস, কিন্তু এখনই সূর্যের উত্তাপ তাকে আর তার লায়েককে পাগল করে তুলেছে। বাতাসের আর্দ্রতায় বৃষ্টির প্রতিশ্রুতি, যা স্থানীয় লায়েকদের মতে কয়েকদিনের ভিতরে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করবে। বর্মের নিচে তারা ঘেমে অস্থির হতে থাকে। এটা সত্যি, গত কয়েক সপ্তাহ পশ্চিমে ক্রমাগত আফগান উপজাতিদের পাহাড়ি এলাকা আর তাদের পাথরের তৈরি আশ্রয়স্থলে হামলা, সাঙ্গার সিগলের বাসার মতা যা তারা পাহাড়ের উঁচুতে সতর্কতার সাথে নির্মাণ করে সাফল্যজনক বলে প্রতীয়মান হয়েছে। কাটা মুখের কয়েকটা স্তূপ ইনি হতেই বেশিরভাগ গায়ত্রের লড়াইয়ের শখ উবে গিয়েছে, এবং অন্তত 10 কন সর্দার তাদের প্রথা অনুযায়ী 4 হাত পায়ে ভর দিয়ে মুখে ঘাস নিয়ে তার রাত আনুগত্যের শপথ নিয়েছে। যার মানে আমি এখন আপনার গরুর মর্গে আমার সাথে আপনার যা ইচ্ছা আচরণ করতে পারেন, কিন্তু সে কেবলই ভেড়া, গরুর চিনি, সুগন্ধি কন্দ আর কাপড়ের গাইট লুট করতে পেরেছে। তার লায়েকজো আপাত দৃষ্টিতে সন্তুষ্ট, কিন্তু কাবুল থেকে এত হ্যাপা সামলে কয়েক হাজার লায়েক আর অগণিত ভারবাহী পশু নিয়ে আসাটা বাবরের কাছে অপব্যয় বলে মনে হয়। তার আরো অসন্তুষ্টির কারণ, ইতাপসরে সিন্ধু নদীর পানি বিন্দুমাত্র হ্রাস পায়নি, যার ফলে নদী অতিক্রম করে হিন্দুস্তানের গভীরে অভিযান শুরু করতে পারে। উত্তরের সীমানা বরাবর পাহাড়ি আর সমতলের লায়েকদের বশ মানানো তার কাছে মর্যাদাহানিকর বলে প্রতীয়মান হতে আরম্ভ করেছে। অবশ্য এসব সত্ত্বেও এবারের অভিযানে একটা উদ্দেশ্য অন্তত হাসিল হয়েছে। কপালের ঘাম চোখে গড়িয়ে পড়ার আগে মুছতে মুছতে বাবর ভাবে তার সৈন্যদের একটা মহড়া হয়ে গেল, সেই সাথে তার নিজেরও একটা বড় অভিযানের প্রস্তুতি হিসাবে। সে এখন তার লায়েকদের লম্বা সারি, পেছনে পেছনে আসা ভারবাহী ঘায়রা, ঘা আর উটের বহর, গজনী নদী বরাবর উত্তর পশ্চিম দিকে বেঁকে গিয়ে সওয়ারণ গিরিপথের দিকে এগিয়ে চলেছে, যা তাদের পুনরায় পাহাড়ের মাঝ দিয়ে ফিরিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাআলা সহায় থাকলে তারা শীঘ্রই কাবুলের দেখা পাবে এবং উত্তরের পাহাড়। 272 দুনিয়ার পাঠক এক হও www.amarboi.com। থেকে বয়ে আসা শীতল বাতাসের পরশ তাদের শুষ্ক রায়দে পায়রা তকে অনুভব করবে। সেখানে পৌঁছে সে আবার নতুন করে পরিকল্পনা করবে। ওটা কি? বাবুরির তীক্ষ্ণ চোখ দিগন্তের কাছে কিছু একটা দেখতে পায়। ঠিক তাদের মুখের সামনে একটা বিশাল কমলা রঙের গায়েলকের মতা। সূর্য অস্ত যাবার কারণে ঠিকমতা দেখা যায় না, কিন্তু বাবর তার ঘায়রার লাগাম জিনের সাথে বেঁধে দু হাত দিয়ে চোখের সামনে একটা আড়াল তৈরি করে। সেও কিছু একটা দেখতে পায়, আলো পড়ে খুব সম্ভবত ধাতব কিছু একটা চমকাচ্ছে। কিন্তু তারা আরো সামনে এগিয়ে আসতে দেখা যায় আকাশ আর দিগন্তের মাঝে ঝুলে থাকা পানির একটা বিশাল বিস্তার। পানির উপরিভাগে লালচে আলো এই আছে এই নাই ভঙ্গিতে চমকায়, সম্ভবত অস্তমিত সূর্যের প্রতিফলন। না, বাবর তার পাশে বাবুরিকেও অসাধারণ দৃশ্যের দিকে তাকিয়ে থেকে আটকে উঠতে শায়নে। হাজার হাজার লম্বা পায়ের লাল পালকের পাখি তাদের ডানা ঝাপটাচ্ছে আকাশে উঠতে, প্রাণবন্ত আকাশের গায়ে রক্তের একটা ঝাপটার মতা দেখায় তাদের। ভয়ঙ্কর সুন্দর একটা দৃশ্য। গরমের তাণ্ডব সত্ত্বেও বাবর উত্তেজনায় কেঁপে উঠে। দক্ষিণের ভূখণ্ডের চমক এখনো তার জন্য শেষ হয়নি। পাখিগুলোর মতায়ও এলাকাটা ত্যাগ করছে, কিন্তু তাদের মতায় সে আবার ফিরে আসবের মানুষ তখন সে দৃশ্য দেখে আটকে উঠবে। IMARBOI কো মাইগ্লো 18 273 দুনিয়ার পাঠক এক হও www.amarboi.com। জায়েল অধ্যায়। এক সৌভাগ্যসূচক জন্ম গ্রীষ্মের দাবাদাহ কাবুলের দূরপ্রাসাদের নিচে অবস্থিত তৃণভূমির ঘাস পুড়িয়ে সায়ানালী বর্ণে পরিণত করেছে। তার ক্লান্ত ঘায়রার খুরের নিচের মাটি শক্ত হয়ে আছে।
হ্রদের পানির পরিমাণ কমে গিয়েছে এবং কাদার ফাটা আস্তরণের মাঝে সবুজ শ্যাওলার শুকনো দাগযুক্ত একটা স্তর কিনারায় দেখা যাচ্ছে পানিতে কেমন একটা পচা গন্ধ। প্রায় 5 মাস অনুপস্থিতির পরেও অবশ্য তার চিন্তার কেন্দ্রে কেবলই তার আম্মিজান আর নানিজানের ভাবনা ঘুরপাক খায়। তাদের কাছে হিন্দুস্তানের সীমান্তে তার অভিযানের অভিজ্ঞতার কথা শায়ানাতে সে ব্যাকুল হয়ে আছে। বাবর তার সেনাপতিদের ছাউনি ফেলার আদেশ দিয়ে ভারবাহী পশুগুলোর পিঠ থেকে বাইঝা নামাতে বলে। সেসব বিতরণ না করা পর্যন্ত পাহারা দেবার বন্দোবস্ত করে সে দুর্গের র্যাম্প দিয়ে দুলকিচালে ঘায়রা নিয়ে প্রাসাদের দিকে এগিয়ে যায়। অন্ধকারাচ্ছন্ন তায়রনদারের নিচ দিয়ে আলোকিত নদীনায় উপস্থিত হতে দুর্গ প্রাকারের উপর থেকে বাদ্যবাদ্যের দল প্রথা অনুসারে তাকে বাজনা বাজিয়ে ফিরে সুলতানের মতা অভিবাদন জানায়। বাবলু রেকাব থেকে পা নামিয়ে নিয়ে ষষ্ঠীর সাথে একটা শ্বাস নেয়। এখানে আসতে পেরে তার ভালোই লাগছে। তারপরে সে হন্তদন্ত হয়ে বাইসানুগল পেরিয়ে আসতে দেখে তাকে অভিবাদন জানাতে। তার মুখের অভিজ্ঞতা দেখেই বাবর বুঝতে পারে কোনো একটা দুঃসংবাদ তার জন্য অপেক্ষা করছে। কি হয়েছে বাইসানগার? কি ব্যাপার? সুলতান, আপনার আম্মিজাম অসুস্থ। এখানকার লায়কেরা যাকে ছাই প্রযুক্ত জ্বর বলে। পূর্বের সৌদাগরদের সাথে এখানে এসেছে, তিনি সেই জ্বরে আক্রান্ত। শহরে রায়গ একটা মহামারীর সৃষ্টি করেছে এবং প্রাসাদের জেনানামহলেও ছড়িয়ে পড়েছে। হাকিম তার রক্তপাত ঘটিয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। এখন তরমুজের রস দিয়ে তার রক্ত শীতল করতে তিনি চেষ্টা করছেন, কিন্তু তার প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন আমাদের হেকিম। তার 2 জন পরিচারিকা ইতিমধ্যে মারা গিয়েছে, একজন কয়েক ঘন্টা আগে। এই রায়গটা কখন ছড়িয়েছে? প্রায় 1 সপ্তাহ আগে। তিনি জ্বরের ঘোরে কেবল আপনার কথাই বলছেন। আমি গুপ্তদূত পাঠিয়েছিলাম আপনার খোঁজে, কিন্তু আপনি কেন দিক থেকে ফিরে আসবেন, কবে নাগাদ ফিরে আসবেন সে সম্বন্ধে কোনো ধারণা না থাকায় আল্লাহ তাআলার অশেষ মেহরবানি আপনি ফিরে এসেছেন। 274 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। একটা শীতল অসারতা বাবরের দেহ আর মনকে যেন আর্স্ট করে তোলে। স্তম্ভিত অবস্থায় সে ঘায়রার পিঠ থেকে নেমে লাগাম এক সহিসের হাতে ধরিয়ে দিয়ে আঙ্গিনা অতিক্রম করে ধীরে ধীরে জেনানামহলের দিকে এগিয়ে যায়। সে লম্বা রূপালী আস্তরণযুক্ত গাঢ় নীলকান্ত মনির কারুকাজ করা 2 দরজা বিশিষ্ট প্রবেশদ্বারের দিকে এগিয়ে যেতে যেখান দিয়ে তার আম্মিয়ানের কামরার দিকে যাওয়া যায়। বাবরের পুরো শরীর কাঁপতে থাকে এবং সে অসুস্থ বায়ত করে। তার শৈশবের কথা মনে পড়তে থাকে। পায়েশা বেজিকে বিরক্ত করার জন্য খানজাদা তাকে মারায়, খুতলাগ নিগার তাকে তিরস্কার করছেন, আম্মিজান পালকযুক্ত ফারগানার মুকুট তার মাথায় পরিয়ে দিচ্ছেন আর তার সদ্যমৃত আব্বাজানের আলমগীর তার হাতে ধরিয়ে দিচ্ছে তার নামে পুতবা পাঠ হার অব্যবহিত আগে। কিন্তু এসব ছাপিয়ে তার মুখে ফুটে থাকা কষ্ট সে দেখতে পায়। যখন সে তাকে বলেছিল খানজাদাকে সাইবানি খানের হাতে সমর্পিত করতে হবে, অসুস্থতার অনেক আগেই সেই ঘটনা তার মাঝ থেকে জীবনীশক্তি শুষে নিয়েছে। নিজের উপর ক্রোধে বাবর মাথা নিচু করে। পরিচারিকার দল দরজা খুলে দিতে অসুস্থ কামরার বদ্ধ ভারী বাতাস, ঘামের সাথে চন্দনকাঠ কপুরের ম ইশ্রিত গন্ধ তার নাকের ধাক্কা দেয়। সে ভেতর থেকে বিনার বিষাদম মিষ্টি সুর ভেসে আসতে পায়। সে ভেতরে প্রবেশ করতে এসান দৌলতকে তার অসুস্থ মেয়ের রূপা বিনার উপর মাথা নিচু করে বসে থাকতে দেখে নানি যান ও তিনি মুখ তুলে তাকান, কিন্তু বাজাতে সাথে বন্ধ না করে রাগটা শেষ করে বিনাটা তার পাশে অধমুখে ক্রিচপে রাখা মুখের ফাতিমার হাতে দেন। সঙ্গীত যেন বেচারিকে কিছুটা সৃষ্টি হয়। আমি ভেবেছিলাম তাইমার বায়ধ আসতে দেরি হয়ে যাবে, হাকিম নির্ণয় দিয়ে দিয়েছে। বাবর তার আম্মিজানকে চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকতে দেখে। তার মুখে আর গলার কাছের জতা এটুকু সে দেখতে পায় লাল রাগি চাকায় ভর্তি হয়ে আছে। সে তার কাছে এগিয়ে যেতে চাইলে এসান দৌলত হাত নেড়ে তাকে দূরে থাকতে বলে। জ্বরটা মারাত্মক, বিশেষ করে অল্প বয়সদের ক্ষেত্রে। বাবর তার দিকে তাকায়। সে আরেক পা সামনে এগিয়ে আসলে এসান দৌলত তার বয়সের তুলনায় অনেক ক্ষিপ্র গতিতে উঠে দাঁড়িয়ে তার দিকে ধেয়ে এসে বাবরের বাহু আঁকড়ে ধরে। হাকিম তার সাধ্যমতো চেষ্টা করছেন আর আমিও আছি। আমরা এখন কেবল অপেক্ষা আর দোয়া করতে পারি। এখন তুমিও যদি আক্রান্ত হও তবে কি কোনো লাভ হবে? তাইমার আম্মিজান আর আমার জন্য তুমি যা করতে পারো সেটা হলো বেঁচে থাকা, বহাল তবিয়তে। কিন্তু আমি কি কিছুই করতে পারি না? একটা জিনিস আছে করবার মতা। তাইমার আম্মিজানের যখন জ্ঞান থাকে তখন সে সামান্যই কথা বলে, কিন্তু জ্বরের ঘোরে সে অনেক কিছুই বলে।
জ্বরের ঘোরে। 275 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। সে কেবল আল্লাহ তাআলার কাছে একটা কথা জানতে চেয়েছে, তার কোনো নাতি নেই কেননা তাইমার একজন উত্তরাধিকারী নেই। আমি তাকে বলতে চাই, তুমি আবার বিয়ে করবে এবং সুস্থ হয়ে সে তাইমার আত্মজদের কোলে নিয়ে খেলতে পারবে। তার আত্মা হতাশায় ছেয়ে গেছে, লড়াই করার কোনো ইচ্ছাই তার ভিতরে কাজ করছে না। আমি তাকে কিছু একটা বলতে চাই যা তার ভিতরে বাঁচার আশা জাগিয়ে তুলবে। আপনি তাকে বলবেন সে যা বলবে আমি করতে রাজি আছি। আম্মিজানকে বলবেন যে তাকে অবশ্যই সুস্থ হয়ে উঠতে হবে আমার বিয়ের ভাইসভায় নাচবার জন্য এবং তার অবশ্যই অসংখ্য নাতিনাতনি হবে। তাকে বলবেন আমার এখনো তাকে দরকার আছে। এসান দৌলত তীক্ষ্ণ দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপরে সন্তুষ্ট হয়ে তার হাত ছেড়ে দেয়। এখন যাও, আম্মিজানের শরীরের খবর আমি তাইমাকে জানাবো। অশ্রু দমন করে কোনমতে বাবর নিজের কক্ষে ফিরে আসে। এসান দৌলত আর তার মায়ের কথায় যুক্তি আছে, সে তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। এখন সে যখন কাবুলে থিতু হয়ে বসেছে, তখন আরেকজন গ্রহণ করতে বাধা কোথায়? তার প্রজারাও নিশ্চয়ই উত্তরাধিকারী দেখতে চায়, আর তাছাড়া বিয়ের ফলে মৈত্রী জোরদার হয়। কিন্তু সেসব এখন অপ্রাসঙ্গিক। জির আম্মিজানের সুস্থ হয়ে উঠবার জন্য যদি তাকে 10 স্ত্রী গ্রহণ করতে হয়, 20 সে তাই করবে। পরবর্তী কয়েকটা দিন মন্থর গতিতে যায়। বাবর সংবাদের অপেক্ষায় থাকে, সবসময় একই খবর সে শুনতে যায়, অবস্থা অপরিবর্তিত আছে। অভিযান থেকে ফিরে আসবার পরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার মনোযায়িক দাবি করেছিল। উপজাতি সর্দার যারা তার সাথে অভিযানে গিয়েছিল তারা নিজেদের প্রাপ্য ভাগ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে এবং অভিযানে প্রাপ্ত সম্পদ ভাগ করে দেবার জন্য সে বাবুরিকে দায়িত্ব দিয়েছে। তার দরবারের মুন্সিরা শিঘি হিসাব রাখতে শুরু করবে, কতগুলো ভেড়া বা ছাগল, কত গাইড হুইলের কাপড় এবং কত বস্তা শস্য বিলিয়ে দেয়া হয়েছে। বাবরকে অবশ্য এছাড়া নিজের লায়েকদের কোথাও ভাবতে হবে, তাদের অবশ্যই মর্যাদা আর পদবি বাড়িয়ে পুরস্কৃত করতে হবে এবং সেই সাথে লুটের মালের ন্যায্য অংশ দিতে হবে। সে বাবুরিকে অশ্বশালার নতুন আধিকারিক করেছে, আলী ঘাইশতকে বরখাস্ত করার পরে থেকেই পদটা খালি ছিল। তার রসিকতা আর গর্ববায় দুটোই ভালোভাবে আলোড়িত হয়েছে এর ফলে। তার অবর্তমানে কাবুলের দায়িত্বে থাকা আর এতদিন বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনকারী বাইসাঙ্গারকে নিয়ে সে কি করবে ভেবে পায় না। তার যদি নিজের মেয়ে বা ভাস্তি থাকত তাহলে সে তাদের মাঝ থেকে একজনকে খুশি মনে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারত। সমরকন্দের 1276 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। প্রাচীন অভিজাত পরিবারের সন্তান বাইসাঙ্গার এবং বাবর যদি কখনো সেখানে ফিরে যেতে পারে তবে ব্যাপারটা সেখানকার লায়েকদের প্রীত করবে। সে যতই বিষয়টা নিয়ে ভাবে ততই সেটা তার মনে ধরে। বাইসাঙ্গারকে সে কদাচিত নিজের পরিবার সম্পর্কে বলতে শুনেছে এবং নিশ্চিতভাবেই তার পরিবারের কেউ সমরকন্দ থেকে তার সাথে আসেনি। অবশ্য তার মানে এই না যে তার কেউ নেই, এত ঝামেলা না করে জিজ্ঞেস করলেই ল্যাঠা চুকে যায়। বাইসাঙ্গারকে নিজের কামরায় ডেকে পাঠিয়ে সে সরাসরি কাজের কথা পারে। আমি আপনার কাছে বিশেষভাবে ঋণী। আপনি সমরকন্দে যে মুহূর্তে আমারে কাঁধ আঁকড়ে ধরেছিলেন তারপরে থেকে আপনি সর্বদা আমার প্রতি বিশ্বস্ত থেকেছেন। সুলতান, আমি তৈমুরের বংশের প্রতি বরাবরই বিশ্বস্ত থেকেছি এবং আগামীতেও থাকবা। আর এজন্যই আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। আমার আম্মিজানের ইচ্ছা আমি শীঘ্রই আবার বিয়ে করি। আমিও ঠিক করেছি তাই করব, সেটা দেখে যাবার জন্য যদি তিনি বেঁচে নাও থাকেন। তারপরেও এবং বাইসাঙ্গার মেয়েটা যদি আপনার বংশের কেউ হয় তবে আমি নিজেকে সম্মানিত মনে করব। আমি এই কথাটা বলবার জন্যই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। বাইসাঙ্গারকে বিস্মিত দেখায় বাবর এই ধারের মতা তার ধীর স্থির আবেগবর্জিত সামান্য রসকসহীন সেনাপতিকে যে লায়েকটা, তার ডান হাত পঙ্গু হওয়া সত্ত্বেও বাম হাতের বরাবে বিপর্যয়ধাদের মাঝ দিয়ে অনায়াসে সাঁতার কাটার মতা পিছলে বের হয়ে যেতে সক্ষম, ডাঙায় তায়লা মাছের মতা খাবি খেতে দেখা যায়। সুলতান, আমার একটা মেরবে আছে কিন্তু গত 10 আমি তাকে দেখিনি। আমার স্ত্রী তাকে প্রসব করার সময়ে মারা যায়। সাইবানি খান আপনার চাচাজানকে হত্যা করার পরে এবং সমরকন্দের ভবিষ্যৎ অনিশ্চিত মনে হতে আমি হীরাতে আমার ভাইদের কাছে নিরাপত্তা স্বার্থে মেয়েটাকে পাঠিয়ে দেই। তার এখন 17 বয়স হয়েছে। তার নাম কি? সুলতান, তার নাম মাহাম। আপনি কি তাকে আনবার জন্য লায়েক পাঠাবেন? আপনি কি আমার সাথে তার বিয়েতে সম্মতি দেবেন?
সুলতান, সেটা আমার সৌভাগ্য। আমি তাকে আমার একমাত্র স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবো না। মৈত্রীর বন্ধন গড়ে তায়ালার জন্য আমি বাধ্য হব আরো স্ত্রী গ্রহণ করতে। কিন্তু বাইসাঙ্গার, আমি আপনাকে কথা দিচ্ছি যে তার সাথে সবসময় ভালো ব্যবহার করব, আর সে আমার প্রথম স্ত্রীর মর্যাদা লাভ করবে। 277 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। এ সুলতান, উঠুন। বাবর তার কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করতে সহজাত প্রবৃত্তির বশে বালিশের নিচে রাখা খঞ্জরের বাট আঁকড়ে ধরে। তারপরে বুঝতে পারে একটা নারী কণ্ঠ তার ঘুম ভাঙিয়েছে। মেয়েটার হাতে ধরা মায়েমের আলো থেকে নিজের চোখ আড়াল করে বাবর ফাতিমার গায়েলাকার সাদাসিধে মুখ দেখতে পায়। প্রাসাদ রীতিনীতির এবং নিরাপত্তা দিক থেকেও একটা বিরল বিচ্যুতি বলতে হবে ঘটনাটাকে। তারপরে তার হৃৎপিণ্ডের স্পন্দন আরেকটু হলে বন্ধ হবার মতো উপক্রম হয়। ফাতিমা এত রাতে নিশ্চয়ই আম্মিজানের কক্ষ থেকে আসছে। সে নিজের নগ্নতার ব্যাপারে একেবারে বেখেয়াল অবস্থায় বিছানা থেকে লাফিয়ে নামে। কি হয়েছে আম্মিজান, কেমন আছেন? ফাতিমা কাঁদছে, কিন্তু সেটা বেদনার না, আনন্দের অশ্রু। বিপর্যয় অবশেষে কেটে গেছে, হাকিম বলেছেন এ যাত্রা মালকিন বেঁচে যাবেন। বাবর এক মুহূর্ত চোখ বন্ধ করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। তারপরে ফাতিমার রক্তিম বিভ্রান্তি খেয়াল করে এবং সে চোখ সরিয়ে রেখেছে দেখে বাবর ত্রস্ত হাতে নিজের আলখাল্লা খুঁজে। সে আলখাল্লাটা কোনমতে জড়িয়ে নিয়ে সরু অলিন্দ দিয়ে দৌড়ে গিয়ে দ্বাররক্ষীদের ধাক্কায় সরিয়ে রূপা র কারুকাজ করা দরজা হুড়মুড় করে খুলে মায়ের কক্ষে প্রকে করে পক্ক কেশ হেকিম জিহ্বা দিয়ে প্রতিবাদ সূচক শব্দ করে। কিন্তু বারবন সেসব দেখার মতা অবস্থায় নেই। এসান দৌলত তার মেয়ের মুখ হন একটা ভেজা কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছিলেন এবং তিনি যখন তাকে বম্ব জানাবার জন্য ঘুরে তাকান, বাবর তার চোখে মুখে স্বস্তির একটা অভিব্যক্তিক্ষ করে। বাবর এবার তার আম্মিজারেকে তাকায়। তার একদা মসৃণ ত্বক বৃত্তাকার লাল দাগে ফেটে আছে এবং ক্ষতবিক্ষত হয়ে গেছে, কিন্তু তার চোখের দৃষ্টি উজ্জ্বল এবং তার দিকে তাকাতে দৃষ্টির উজ্জ্বলতা আরো বৃদ্ধি পায়। ভূতলাগ নিগার দুহাত প্রসারিত করতে বাবর তার শয্যার পাশে ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আলিঙ্গন করার সুযোগ আম্মিজানকে দেয়। টের পায় সে আবার তার সেই ছায়ের বাবরে পরিণত হয়েছে এবং গভীর স্বস্তির একটা রেশ তাকে আপুত করে। তাইলে 5000 উট আর 2000 খচ্চরের কাফেলার কাছ থেকে যেমনটা প্রত্যাশিত ঠিক তেমনটাই ধুলোর মেঘ পশ্চিমাকাশে ঘনিয়ে উঠতে দেখা যায়। এই বিশাল জটলার মাঝেই কোথাও মাহাম আছে। হিরাত থেকে পূর্বে তার যাত্রা নিরাপদ করার লক্ষ্যে সে যদিও রক্ষী বাহিনী পাঠিয়েছিল, কিন্তু সে পরে সিদ্ধান্ত নেয় বৃহত্তর নিরাপত্তা স্বার্থে রক্ষী বাহিনী কাফেলার সাথেই জায়গ দেবে। রাতের আগেই তার হবু স্ত্রীর দুর্গে পৌঁছে যাবার কথা। পুরু গালিচা পেতে রেশমের পর্দা দিয়ে সজ্জিত করে সৎকৃষ্ট গায়ালাবজল আর চন্দন কাঠের সুবাসে। 278 দুনিয়ার তার জন্য নির্ধারিত কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। সেই সাথে সেখানে রাখা হয়েছে তার বিয়ের উপহার আয়শাকে, সে যে ভারী শায়নার কণ্ঠহার আর বাজুবন্ধ দিয়েছিল এবং সে যেটা আবার ফেরত পাঠিয়েছিল সেসব না, তার কোষাগারের সর্বোত্তম নমুনা মূল্যবান পাত্রখচিত সূক্ষ্ম কারুকাজ করা শায়নার মণিহার আর মান্তাসা। আচ্ছা মাহাম এখন কি ভাবছে? সে কল্পনা করতে চেষ্টা করে নিজের বাবার সাথে, যাকে সে এত বছর দেখেনি, তার সাথে মিলিত হতে পারার কারণে উৎফুল্ল। শীঘ্রই যাকে স্বামী হিসাবে বরণ করতে হবে সে বিষয়ে একটা শঙ্কা তার ভিতরে কাজ করছে। সূর্যাস্ত যাবার ঠিক আগে বাবর পুনরায় দুর্প্রাকারে দাঁড়িয়ে গায়ধুলির ধূসর আলায়ও আঙ্গিনায় প্রবেশ করে। কাফেলাটার সাথে আগত বিশেষ যত্ন নিয়ে পর্দা দেয়া গরুর গাড়ির বহরের দিকে বাইসাঙ্গার উদ্বিগ্ন ভঙ্গিতে এগিয়ে যায়, যেখানে তার মেয়ে আর তার পরিচারিকার দল ভ্রমণ করছে। বাবর ভাবে সেও যদি দেখতে পেতা, কিন্তু বিয়ের অনুষঙ্গ শেষ না হওয়া পর্যন্ত অগত্যা তাকে অপেক্ষা করতেই হবে। বিয়ের আনুষ্ঠানিকতা সেদিন থেকে এক সপ্তাহ পরে শাহী জ্যোতিষের গণনা করা শুভ দিনে শুরু হয়। একটা মখমলের দোয়ার নিচে কবর আর মাহাম পাশাপাশি এসে বসলে মাইল্লার দল তাদের দাম্পত্য জীবন্ত সুখের হয় সেজন্য মায়ানাজাত করে। নববধূ বেচারা হাঁসের নীল ডিমের মাঞ্জ রঙের রেশমের কারুকাজ করা কয়েক পোর্ত নেকাবের আড়ালে ঢাকা প্রোব রয়েছে, যেটা আবার মূল্যবান পাথর সজ্জিত শায়ানার ঝালর দেয়া টুপির নিপকে বের হয়ে এসেছে, যা যখন সে মাথা নাড়ছে কাঁপছে আর ঝলসে উঠছে বিয়েতে খুতলাগ নিগারের উপহার।
বাবর নববধূকে বিয়ের ভাইজ সভায় মেয়ে যাবার জন্য তার হাত ধরতে কোনো ধরনের দ্বিধা, কোনো ধরনের অনীহা অনুভব করে না, বরং এক ধরনের উৎসুক কাঁপুনি যা কামনাতারিত একটা অনুভূতিতে তাকে জারিত করে। তাইলে সেই রাতে বাসর ঘরে বাবর পরিচারিকাদের দেখে তাকে নিরাভরণ করতে। বর আবরের মতা স্বল্পবাকার অমায়িক, কিন্তু সেই মুহূর্তে বাবরের মনে হয় মিচকে শয়তান, বাইসানগার ইচ্ছে করেই কখনো বলেনি তার মেয়ে এত সুন্দরী। কিন্তু পরমুহূর্তে তার মনে হয় আহা বেচারা, এখন বেচারা মেয়ে যখন ছায়েত ছিল তখন তাকে দেখেছে, তারপরে আর দেখেনি, তিনি কিভাবে জানবেন। নববধূর ডিম্বাকৃতি মুখে বাদামি বর্ণের পটচেরা চোখে কেবল নজর কাড়ে, আর তার কালো চুলের ঢল কোমর ছাড়িয়ে নিতম্বের ভজ স্পর্শ করেছে। তার দেহাবয়ব ক্ষুদ্রাকৃতি কিন্তু সুগঠিত, মুক্তার মতো দীপ্তিময় বর্তুলাকার, উন্নত স্তনযুগল, সরু কোমর আর কটিদেশের জটিল বাঁকের দখল বুঝে নিতে গিয়ে বাবর মালিকানার অচেনা আবেগ আর যে কোনো মূল্যে সেটা রক্ষা করার আকাঙ্ক্ষায় আপ্লুত হয়ে উঠে। নববধূকে কেউ আঘাত করতে পারে এই ভাবনাটার কল্পনা তাকে এতটাই ক্রোধান্বিত করে তাইলে যে সে বাধ্য হয় নিজেকে মনে করিয়ে দিতে যে তেমন। 279 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। পাঠক এক হও, www.amarboi.com। কোনো সম্ভাবনার উদয় হয়নি আর কখনো হবেও না, তাকে আগলে রাখার জন্য সে সবসময় তার পাশে থাকবে। পরবর্তী দিনগুলো যেন আঙুলের ফাঁক গলে গড়িয়ে পড়া পানির মতা বয়ে যায়। আয়েশার সাথে তার দৈহিক মিলনের পুরাটাই ছিল শারীরিক চাহিদা নির্ভর, অন্য কোনো কিছুর কোনো ভূমিকা সেখানে ছিল না। ফারগানার বাজারে আর বেশালে সে আর বাবুরি যখন বিচরণ করেছে তখন ইয়াদগারের মতা মেয়েদের সাথে তার ফষ্টিনষ্টি কখনো ভালো কোনো শিকার বা উপাদেয় খাবারের চেয়ে বেশি কিছু ছিল না, কেবল ফুর্তিতে সময় কাটানাই তখন মুখ্য ছিল। মাহামের কাছে যাবার জন্য এসান দৌলতকে আজকাল আর চৌকিদারের ভূমিকা নিতে হয় না, আয়েশার কাছে তাকে পাঠাতে তিনি একটা সময়ে যে মূর্তি ধারণ করতেন। অবশ্য অনেক সময় এমনও হয়েছে সদ্য মিলন শেষে মাহামের নিখুঁত স্তনে কালো চুলের বাঁধভাঙা ঢল তাকে নিমেষেই কঠিন করে তুলেছে, তাকে তখন আলো করে নিজের কাছে টেনে এনে তার অরক্ষিত কটিদেশের মসৃণ বাঁকে হাত বুলিয়ে দুষ্টু মেয়েটার অধীর আকুতি অনুভব করেছে এবং দ্রুত হয়ে ওঠা নিঃশ্বাসের শব্দ তাকে বলে দিয়েছে আবেগের তাড়না দু পক্ষেই প্রবল। কম নববধূ কেমন আছেন? হাকিমের কাছে আপনি এখনো যাননি দেখে আমি বেশ অবাক হয়েছি। আমি শুনেছিলাম জ্বালা আর নববিবাহিতদের গায়পন অঙ্গের ঘর্ষণজনিত ক্ষত নিরাময়ে ধনন্তরী এই মলম তার কাছে আছে। নববধূ ভালাই আছেন, গ্রেটার দ্যান খায়দা, আপনার কি শরীর ধরক, কি প্রশ্নের কি উত্তর? বাবুরি কপট চোখ কপালে তুলে বলে, তারকা চিহ্ন হ্যাঁ, বিয়ের মাসখানেক হতে চলেছে, কিন্তু বাবর এখনো মাহামের প্রতি তার অনুভূতির কথা আলোচনা করতে অনীহা বায়েত করে, এমনকি বাবুরি যার সাথে সে সবকিছু আলোচনা করে তার সাথেও না। আলাপের মায়ার ঘুরিয়ে দিতে আগে থেকেই তার মাথায় ঘুরতে থাকা বিষয়টা সে উত্থাপন করে। কাবুলের অভিজাত মহল থেকে আমি আরেকজন স্ত্রী গ্রহণ করতে চাই, প্রজারা সেটাই চায় এবং এর ফলে তাদের সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্কের সৃষ্টি হবে। আপনি কাউকে পছন্দ করেছেন? আমি এসব ঝামেলায় নেই, আমি আম্মিজান আর সেই নাচুনে বুড়ির উপরে দায়িত্ব চাপিয়ে দিয়েছি। দু জনে শাহী জেনানা মহলে সম্ভাব্য উপযুক্ত পাত্রীদের ডেকে এনেছেন আর আপনার পক্ষ হয়ে পছন্দের ভীষণ দায়িত্ব পালন করছেন। বাহু, তাইমার দেখি ভালাই বুদ্ধি খেলছে আজকাল, আর তারা অতপর সিদ্ধান্ত নিতে পেরেছেন। গতরাতে নানিজান মেয়েটার নামও আমাকে বলেছিল, কিন্তু 280 দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। বাবুরি এবার ধানাই পানাই ছাড় চাঁদ, তাইমারও বিয়ে করার সময় হয়েছে, তুমি কি সন্তানের পিতা হতে চাও না? 8 বছর বয়স থেকে আমি একা, বন্ধন বিয়ে এসব ভাবনা আমাকে আকৃষ্ট করে। দাড়ি, আমি সজ্জায় বৈচিত্র্য পছন্দ করি এবং সেই সাথে এটা পছন্দের যে স্বাধীনতা নিয়ে আসে। তুমি তাইমার যতাইগুলো স্ত্রী চাও গ্রহণ করতে পারো, তুমি এখন আর সেই গরিব লায়কটি নও, আপনি বুঝতে পারবেন না। পরিবার, উত্তরাধিকার, সাম্রাজ্য এসব আপনার জগতের অবিচ্ছেদ্য একটা অংশ, বহু আগে আরম্ভ হওয়া একটা গল্পের অংশ হিসাবে আপনি নিজেকে দেখতে অভ্যস্ত এবং আপনার মৃত্যুর পরেও যা চলতে থাকবে আর সেখানে আপনার ভূমিকা সবসময় স্মরণ করা হবে। মানুষ আমাকে মনে রাখালো কিনা সেটা আমি থায়ারাই পোড়াইয়া করি, তারা কেন আমাকে মনে রাখবে? সব মানুষই চায় পৃথিবীর বুকে নিজের ছাপ রেখে যেতে,
উত্তরসূরীরা যাতে তার কথা বলার গর্ব অনুভব করে। এটা কেবল রাজার রেই প্রজাইজ্য না, তাই নয় কি? আমার মতা লায়কেরা ইতিহাসের দ্রুতই হারিয়ে যায়, আমরা ইতিহাসের উপাদান হিসাবে তুচ্ছ। আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, আপনার ওই রায়জনামচায় আপনি অবিষয়ে কি লিখেছেন? সাম্প্রতিক সময়ে কি আমার কথা আদৌ উল্লেখছেন? বাবুরির ঘন নীল চোখ চিকিয়ে ওঠে। বাবর সহসা বুঝতে পারে রাক্ষভাগ্য, গৌরব বা খ্যাতির কোনো সম্পর্ক নেই বিষয়টার সাথে। ব্যাপারটা চেয়ে অনেক সরল কিছ একটা। বাবুরি বেচারা, বাবুরি আসলে ঈর্ষান্বিত। সে ছিল বাবরের ঘনিষ্ঠ সহচর, বিশ্বস্ত বন্ধু, একমাত্র ব্যক্তি যার কাছে বাবর কিছুই এতদিন গায়পন করেনি। মাহামের প্রতি বাবরের আবেগ সেটা বদলে দিয়েছে। সত্যি কথা বলতে, গত কয়েক সপ্তাহ বাবুরির কথা তার সামান্যই মনে পড়েছে। আর বাবুরি প্রাপ্তবয়স্ক একটা লায়ক, যুদ্ধক্ষেত্রে তার মতা পরীক্ষিত আর প্রশংসিত যায়ধা, এতে মনে কষ্ট পেয়েছে। বাজারের সেই অরক্ষিত বাচ্চা ছেলেটা যে উচ্ছিষ্টের জন্য লড়াই করেছে এবং বাহুবলের উপরে নির্ভর করে বেঁচে থেকেছে, তর্জন অগর্জন করা নিজের প্রতি অতি আস্থাবান লায়কটার খায়েলসের নিচে আজও বেঁচে আছে। বহু বছর আগে ওয়াজির খান বাবুরির সাথে তার ক্রমবৃদ্ধিমান অন্তরঙ্গতার বিষয়ে তাকে সতর্ক করে দিয়েছিলেন এবং সেই পায়ের খাওয়া লায়কটা নিজের ঈর্ষা আর অপাঙ্ক্তেয় অনুভূতির কথা অকপটে স্বীকার করেছিলেন। ওয়াজির খানের আহত অভিমান প্রশমিত করতে সে যে কথাগুলো বলেছিল, বাবর দেখতে পায় আজও সে ঠিক সেই কথাগুলাই আবার বলছে। তুমি আমার সবচেয়ে প্রধান ইচকিস। দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। আমার নিকটতম, সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা আর আমার একমাত্র বন্ধু, এই কথাটা কখনো ভুলে যেও না। সে আলো করে বাবুরির কাঁধ স্পর্শ করে। বাবুরি কাঁধের হাতটার দিকে তাকায়, কিন্তু সেটা স্পর্শ থেকে মাইচোর খেয়ে সরে যায়। দাড়ি, বাবর ভাবে, ঠিক যেন একটা গায়ার স্ট্যালিয়নকে বশ মানানো। বশ মানার যতা বছরই হায়, বন্যতার সামান্য ছিটে ফোটা সব সময়ই রে যায়। কিন্তু বাবুরির কোমল হয়ে চোখের দৃষ্টি বলে দেয় তার কথাগুলো মলম হয়ে জায়গামও প্রলেপ দিয়েছে। বেশ, এবার তাহলে আপনার পরবর্তী স্ত্রীর কথা বলেন, কে সেই ভাগ্যবতী? এক মুহূর্ত চুপ করে থেকে বাবুরি জানতে চায়। বাহলুল আয়ুবের নাতি গুলরুখ, তার বয়স 19 বছর এবং আমার নানিজান আমাকে বলেছেন আমার অনেক সন্তান সে গর্ভে ধারণ করতে পারবে। আচ্ছা, তাহলে সেই আহাম্মক গ্র্যান্ড উজির আপনার শ্বশুর হচ্ছেন। বেশ, তাহলে তা হয়ে গেল বাবাজির কথার জ্বালায় আর টিকতে হবে না কাউকে, আর আপনিও তার কথা এড়িয়ে যাবার অজুহাতও পাবেন না। সে একটা প্রাচীন সম্রান্ত বংশের সন্তান। তৈমুরের সেনাবাহিনী যখন কাবুলে এসেছিল তখন তারই এক পূর্বপুরুষ কাবুলের পাক উজিরের দায়িত্বে নিয়োজিত ছিল। তাই তা বলি, তৈমুর কেননা বেশিদিকর্মিনে অবস্থান করেননি, তা হবুবধু দেখতে কেমন? বাবর কাঁধ ঝাঁকায়, গুলরুখ, আমি তাকে দেখিনি, সময় হলে আমি আমার দায়িত্ব পালন করব, কিন্তু মার্কায় সবসময় আমার প্রথম স্ত্রীর মর্যাদা পাবে। 1508 সালের এক শীতের সন্ধ্যাবেলা বাবর দূরপ্রাসাদের প্রাকার বেষ্টিত ছাদে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস অনত একটা কুয়াশার মেঘের জন্ম দিচ্ছে। সে তার পরনের আলখাল্লাটা আরো ভালো করে জড়িয়ে নেয়। কাবুলের আকাশ বছরের এই সময়ে প্রায় যেমন হয়ে থাকে নির্মেঘ এবং তারার দল এমন উজ্জ্বলভাবে চমকায় যে তাকিয়ে থাকতে যেন কষ্ট হয়। এক ঘন্টা আগে সে ঠিক এখানে দাঁড়িয়ে থেকে শাহী জ্যোতিষের সাথে আকাশের দিকে তাকিয়েছিল। সন্তান যদি আজ রাতে ভূমিষ্ঠ হয়, গ্রহমণ্ডলী যখন মিনের বলে অবস্থান করছে, সে আপনার বংশের জন্য সৌভাগ্য বয়ে আনবে। বৃদ্ধ লায়কটা বলে, গ্রহ নক্ষত্রের মানচিত্রের গাছা আঁকড়ে ধরা তার বয়সের ছায় পড়া হাত ঠান্ডায় কাঁপতে থাকে। বাবর তাকে আর তার সব পরিচারকদের যেতে বলে, এমনকি বাবুরিকেও। কি হচ্ছে না জানা পর্যন্ত সে একা থাকতে চায়। ছাদের এই স্থানে তাকে অন্তত মাহামের যন্ত্রণাক্লিষ্ট আর্তনাদ শুনতে হচ্ছে না। তার প্রসব বেদনার 15 ঘন্টা। দুনিয়ার পাঠক এক হও, www.amarboi.com। অতিক্রান্ত হতে চলেছে, নিজের সবটুকু আত্মসংযম খরচ করে সে তার কাছে ছুটে যাওয়া থেকে নিজেকে বিরত রাখে, আর সেটা একজন পুরুষের জন্য সাইভনীয় কোনো স্থানও না। তার নানিজান দুর্গ মাথায় তুলে তাকে ধমকে কামরা থেকে বেরিয়ে যেতে বলে, সবকিছু মেয়েদের হাতে ছেড়ে দিতে বলেন। সে মাহামের মুখটা, বিশাল দরজা তার মুখের উপরে বিকট শব্দে বন্ধ হয়ে যাবার আগে একঝলকের জন্য দেখতে পায়। ঘামে ভেজা, ব্যথায় কুচকে আছে, কামড়ে ধরা ঠোঁট রক্তাক্ত।
ছেলে বা মেয়ে যাই হাইক কোনো ব্যাপার না, কিন্তু মাহাম যেন বাঁচে সে নিজেকে প্রার্থনা করতে দেখে। আর কাউকে যদি ত্যাগ স্বীকার করতে হয় তবে সেটা যেন মাহাম না হয়। হেকিম বেশ কয়েকদিন ধরেই সতর্ক করে আসছে যে বাচ্চার আকৃতি বেশ বড়, সম্ভবত মাহামের ক্ষুদ্র অবয়বের তুলনায় একটু বেশিই বড়। গুলরুখ গর্ভবতী, তার সন্তান ভূমিষ্ঠ হতে এখনো 5 মাস বাকি, কিন্তু এখনই সে তরমুজের মতা ফুলে উঠেছে এবং তাকে চমৎকার স্বাস্থ্যবতী দেখায়। কিন্তু গর্ভধারণের ফলে মাহাম কেবল ক্রমাগত অসুস্থই রয়েছে। সে প্রথম দিকে কিছুই খেতে পারেনি এবং গুলরুখের মতা বিকশিত হলে তার মুখ ক্রমশ শুকিয়ে গিয়েছিল। তার লম্বা পাপড়িযুক্ত চোখের বিটের পেলক ত্বকে কালশিটে পড়ার মতা বৃত্তাকার কালো দাগ যেন কেউ এঁকেছে। বাইসানগারও মাহামের অবস্থা দেখে শক্তি হয়ে উঠেন। সেই তার একমাত্র জীবিত সন্তান, তার জন্য কঠিন সময় বিয়ে। সুলতান দ্রুত আসেন। হিমের এক পরিচারিকা হাফাতে থাকে এবং দম ফিরে পাবার জন্য আকুপাকুরার ফাঁকে কোনমতে কথা বলে। সে পাথরের চৌকাঠ যার ভিতরে দিয়ে সে উপস্থিত হয়েছে সেটা ধরে নিজেকে সুস্থির করতে চেষ্টা করে। বাবরের মনে হয় সে বুঝি এখানে নেই, অনেক দূর থেকে সবকিছু দেখছে। সুলতান, আপনার একটা পুত্র সন্তান হয়েছে। কি বললে তুমি? রানীমা, আপনার স্ত্রী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। তিনি আমাকে বলেছেন আপনাকে খুঁজে বের করতে আর বলতে যে সব কিছু ঠিক আছে। আর আমার স্ত্রী, সে কেমন আছে? তিনি ভয়ানক ক্লান্ত, কিন্তু তিনি আপনাকে খুঁজছেন। এই প্রথমবারের মতা পরিচারিকাটা তার মুখের দিকে তাকায় এবং সুলতানের চেয়ে একজন উদ্বিগ্ন পিতাকে দেখতে পেয়ে সে তার ভীরুতা ঝেড়ে ফেলে হাসে। সুলতান, সত্যি বলছি, সব কিছু ঠিক আছে এবং আপনি রানীমার কাছে যেতে পারে। ন পরিচারিকাটা বাঁকানো সিঁড়ি বেয়ে জেনানা মহলের দিকে দ্রুত হেঁটে যায়, কিন্তু বাবর সাথে সাথে তাকে অনুসরণ করে না। মুহূর্তের জন্য সে নির্মল আকাশের দিকে। 283 দুনিয়ার পাঠক এক হও, www.amarboy.com। মুখ তুলে তাকিয়ে সৌভাগ্যের প্রতীক ক্যানোপাস খুঁজে। হিন্দুকুশের বরফাবৃত গিরিপথের উপরে সে যে মুহূর্তে তারাটাকে আলোকবর্তিকার মতা চমকাতে দেখেছিল তখন থেকে নিশ্চিতভাবে প্রতি পদক্ষেপে তারাটা তাকে পথ দেখিয়ে চলেছে। বাবর তারাটা খুঁজে পেতে নীরবে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে। 55 সাদা পাগড়ি আর কালো আচকান পরিহিত মাইল্লার দল তাদের প্রার্থনা শেষ করতে বাবর বাইসানগারের কোলে নীল মখমলের গালিচায় নিধিরাম সর্দারের মতা শুয়ে থাকা তার 5 দিনের পুত্র সন্তানের মাথার উপরে ধরে থাকা জের পাথরের থালা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণ আর রৌপ্য মুদ্রা ছিটিয়ে দেয়। তুমি আমার প্রথম ভূমিষ্ঠ আর প্রিয়তম পুত্র সন্তান, আমি তাইমার নাম রাখলাম হুমায়ুন, সৌভাগ্যবান একজন। আল্লাহ তাআলার কৃপায় তাইমার জীবন সৌভাগ্যপূর্ণ হয়, আর আমার বংশে তাইমার হাত ধরে সম্মান আর মর্যাদার আগমন ঘটুক। নিজের আত্মজের কুচকানো ত্বকের ক্ষুদে মুখের দিকে তাকিয়ে যে স্নেহপরায়ণতা তার ভিতরে জন্ম নেয়, যার সাথে বাবরের আগে কখনো পরিচয় ছিল না। সে পুত্র সন্তান কামনা করে অনেক পুত্র সন্তান, বংশপরায় যারা তার রক্ত বহন করবে, কিন্তু পিতৃত্বের স্বাদ কেমন সেটা ভাবার অবকাশ সে আগে পায়নি। সে ভাগ্যবান যে তাকে এখন কোনো বক্তৃতা কর হবে না, তার কণ্ঠস্বর হতা তার বশে থাকো না, বা চোখের কোণে ঈর্ষ উঠা অশ্রু সে সংবরণ করতে ব্যর্থ হতা। বাবর তার পাশে দাঁড়িয়ে থাকা কুড়ির হাতে শূন্য থালাটা দিতে হুমায়ুনের ক্ষীণ কান্নার শব্দ সায়ানা যায়। বাচ্চাকে মখমলের গালিচা থেকে তুলে সে দু হাতে উঁচু করে ধরে, যাতে তার সব অমাত্য আর সর্দাররা তাকে দেখতে পায় এবং তাদের নতুন শাহজাদাকে স্বীকার করে। বাবরের দরবার হলের রাজকীয় মঞ্চের ডান দিকে দেয়ালের অনেক উঁচুতে মার্বেলের জাফরির ভিতরে দিয়ে মাহাম, তার আম্মিজান আর নানিজান তাকিয়ে রয়েছে। তারা তাকে প্রথাগত উপহার সামগ্রী গ্রহণ করতে দেখে সৌভাগ্যের প্রতীক বলে কথিত রৌপ্য মুদ্রা, রেশমের বান্ডিল, অভিজাত লাইকদের দেয়া ঘায়রা আর শিকারী কুকুরের দল, উপজাতি সর্দারদের নিয়ে আসা ভেড়া আর ছাগলের পাল। হুমায়ুন মধ্যরাতে ভাইজ সভা আর আনন্দ উদযাপন শেষ হবার অনেক আগেই মাহাম আর তার দায়ী মায়ের